আজি 30 আগষ্ট ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠা দিবস। সমগ্র বিশ্বতে ক্ষুদ্র উদ্যোগের প্রসার আর প্রসার করবলে আজির দিনটি উদযাপন করা হয়। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানক কেন্দ্র করে গড় লৈ উঠিছে হস্তশিল্পর এক বৃহৎ পর্যটন উদ্যোগ। কাজিরঙ্গাত গড় হাতির বিক্রিয়ে স্বাবলম্বী হয়েছে কেবাটাও পরিয়াল। শিল্পীর হাতর পরশত সুন্দরক প্রাণ পাই উঠিছে হস্তনির্মিত কাজিরঙ্গার জীবকুল। জীপ সাফারি, হাতি সাফারি, পর্যটন নিবাসের কাজিরঙ্গাত গড় লৈ উঠিছে কুটির শিল্প, যার জড়িয়ে বহু নিবনুয়া যুবকে স্বাবলম্বিতার পথ মুক্তি করেছে। কাজিরঙ্গালে অহা পর্যটকে প্রতীকী হিসাবে লৈ যাব পরাকৈ ইয়াত কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানের প্রতিটি যুবকলৈ উপলব্ধ। ইয়ারপরাই পৃথিবীর বিভিন্ন দেশলৈ পর্যটকে লৈ যায় গড়, হাতি ইত্যাদি যুবকুল সমূহ। কাজিরঙ্গার কহরাত 12 বছর ধরে কুটির শিল্পটির সঙ্গে জড়িত হয়ে মাহে 70-80 হাজার টাকা উপার্জন করার লগতে সংস্থাপিত হয়ে হয়েছে বহু কেটা পরিয়াল। কাজিরঙ্গালে অহা পর্যটকের উপরি এজেন্সি বা অনুষ্ঠান প্রতিষ্ঠান ক্রয় করা সামগ্রী সমূহের ভিতর অন্যতম সমগৌরব এহেঙিয়া গড়। 100 টাকার আরম্ভ করে প্রতিষ্ঠান আছে 17,000 টকিয়া গড়। আজি 12 বছর হল, 12 বছরের পর মানে জড়িত এখন হেরিটোর আর বর্তমান ভাল সঁহারিয়ে পাই আছো। আরম্ভণির পর মানে ভাল সঁহারি পাইছো, কারণ আমি নিজে যেহেতু কামও করো বিক্রিও করো, গতি সেই সাইডের পর তারমানে সঁহারিটা ভাল। লাভালাভ সমূহ কেন ধরনের হয়? লাভালাভটো মোটামুটি আমার যাওয়া বছর ভাল মানে ব্যবসায় হয়েছে। খালি আমি এই করোনার সময়ত কোভিডর সময়ত অকমান আমি কোভিডর প্রভাবটা পড়ার কারণে অকমান হেরি হয়েছিল, তারপর কিন্তু সম্পূর্ণ ভাল ব্যবসায় চলি আছে। লাভালাভ মুঠতে ধরক মাহে মাহত আমি প্রায় 70-80 হাজার টাকা আমি উলিয়াব পারো। পর্যটক যেহেতু ইয়ালে আহে, পর্যটকের বাহিরেও কোনে ক্রয় করে? পর্যটকের বাহিরেও কিছু আমার এই হেরি আছে, আপনার ধরক এজেন্সিবিল আছে, তেওঁলোকেও নিয়ে, তেওঁলোকে নি পেলাই হয়তো গিফটও করব পারে, আর বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানবিলাকেও তেওঁলোকর কিছু কার্যক্রম বিলাক মানে হেরি করতে আমারপরা বস্তুখিনি নি তেওঁলোকে বেলেগলৈ হেরি করে। গতি পর্যটক অকল যে পর্যটকে নিয়ে সেটো নয়, আমার লোকেল কিছু মানুষ আছে তেওঁলোকেও নিয়ে, আর বিশেষকে প্রতিষ্ঠানবিলাকর বিষয়ববিয়াবিলাকে তেমনে অর্ডার হিসাবে দি পেলায় তেওঁলোকে এই হেরি বস্তুখিনি লৈ যায়। প্রচেষ্টা আপনি হাতত লৈছে সম্পূর্ণ নিজা প্রচেষ্টা? সম্পূর্ণ নিজা, আর আমার তারমানে কি হয় কাটিং আমার হেরি আছে আপনার কি কয় এই মিস্ত্রি আছে, তেওঁলোকে কাটিং করে, মই ফিনিশিং দিও, আর মূর লগত আরো এজন জড়িত আছে, তারপর আরো এজন, আমি তিনজন জড়িত ইয়াত বর্তমান। বিশেষক পর্যটক সকল যেটা ইয়ালে আহে কি সামগ্রীর প্রতি বেশি আকৃষ্ট? তেওঁলোকে বিশেষকে আমার কাজিরঙ্গার গৌরব হিসাবে তেওঁলোকে সবতকৈ বেছিটো ইয়াত গড় মানে গড়ৰ প্ৰতি তেওঁলোকৰ আকৰ্ষণটো বেছি, আর তেওঁলোকে গড়ৰ প্ৰতিকে নিবলৈ বিচাৰে। আর সমতৰাল হিসাবে তেওঁলোকে হাতি নিয়ে, আর বিভিন্ন ধরনের চৰাই নিয়ে, চৰাইৰ ভিতৰত হর্নবিল যেটো ধনেশ বুলি কয় সেই ধনেশটো বেছিকৈ যায় চৰাইৰ ভিতৰত। কেনে ধরনের সম্ভব হয় এসিটিত বনাই দিয়ে আপনাদের গড়টো চাই বা এয়াও এক কলা আসলে? সেটো নিশ্চয় কলা, সেটো একটা গোটা কাঠ এটা লৈ তাত আকার এটা দিয়াটো এটা অকমান মানে কঠিনে হয়, তথাপি তারমানে কি হয় করে যাওঁতে যিকোনো বস্তুই আহি যায়। বেশিকে কোন দেশের পর্যটক বেশি আকর্ষণ হয়? বিশেষকে আমার ভারতের যদি আমি চাও রাজ্য হিসাবে তেতিয়াহলে সবতকৈ বেশি ওয়েস্ট বেঙ্গলর, আর সেকেন্ড আপনার এই ওয়েস্ট বেঙ্গল, আর সেকেন্ডত হল আপনার কি মহারাষ্ট্র, আর চেন্নাইত অতিমাত্র গুরুত্ব ইয়ার বেশি আছে। আমেরিকা পর্যন্ত ইয়ারপর যায়, আর বিশেষকে আমেরিকা, রাশিয়া, আর এই বিভিন্ন ফরেন কান্ট্রিবিল ব্যক্তিবিলাকেও ইয়ারপর সম্পূর্ণ মানে এই গড়লকে লৈ যায়। আপনার ইয়ার বিপণীখান সবাতক দামি গড় বা সবাতক কম দামি গড় কেন ধরনের? 100 টাকার পর আরম্ভ হয় আর বর্তমান
ফিনিশিং হোৱাটো 17,000 আছে গড়, 100 টকাৰ পৰা আৰম্ভ কৰি 17,000 আৰু এটা 25,000 সেইটো সম্পূৰ্ণ ফিনিশিং হোৱা নাই, সেইটো 25,000 হ'ব। এতিয়া পৰ্যটন বৰ্ষ আহি আছে, কেনেধৰণৰ ব্যস্ততা বাঢ়িছে? এতিয়া আমি আগন্তুক পৰ্যটক বৰ্ষৰ কাৰণে আমি সম্পূৰ্ণ সাজু হৈ আছোঁ, নিজৰ প্ৰডাক্টবিলাক আমি উলিয়াই আছোঁ, বনাই আছোঁ, ৰেডি কৰি আছোঁ। পিয়ুষ দাস, লোকেল 18, কাজিৰঙা।